রবিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। এরপরে মুর্শিদাবাদের বহরমপুরে জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন লোকসভার বিরোধী দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি জানান, আপনি যদি ইউসুফ পাঠানের প্রতি সত্যি কোনো ভালোবাসা বা সম্মান দেওয়ার ইচ্ছা থাকতো, তাহলে কয়েকদিন আগে রাজ্যসভার ভোটে আপনি বাইরে থেকে লোক নিয়ে এসেছেন, আপনি অন্য রাজ্য থেকে লোক নিয়ে আসছেন, সেখানে ইউসুফ পাঠানকে নিয়ে এসে একটা খেলোয়াড় হিসাবে, একটা দেশের খেলোয়াড় হিসাবে তাকে তো সম্মানিত করতে পারতেন। কিন্তু আপনি কি করছেন? আপনি তাকে সে সম্মান করলেন না, আপনি উল্টে তাকে মাটিতে নামিয়ে, যে এলাকা সে চেনে না, যেখানকার মানুষের সঙ্গে তার জানা পরিচয় নাই, যেখানকার ভাষা সে জানে না, সেখানটায় নিয়ে এসে আপনি আপনার ফয়দা লোটার চেষ্টা করছেন। অন্য কিছু না, আপনি আপনার ফয়দা লোটার চেষ্টা করছেন। স্বাভাবিকভাবে ইউসুফ পাঠানকে আপনি সম্মানিত করতে চাইছেন না, করলে আপনি রাজ্যসভার মেম্বার করতেন। আর আমার কোনো আপত্তি নাই, যে কোনো প্রার্থী যে কোনো জায়গায় দাঁড়াবে তা আমার তো কিছু বলার নেই। আমরা রাজনীতি করি, যে কোনো ব্যক্তির বিরুদ্ধে আমরা রাজনৈতিক কথা বলে নির্বাচন করি, সেখানটায় কারো বিরুদ্ধে আমাদের কোনো ব্যক্তিগত কোনো অভিযোগ নাই। তাকে টিভির পর্দা দেখেছি, ভালো বল করতে দেখেছি, আমরা আমাদের বক্তৃতায় বলেছি যে ভারতবর্ষে দেখো এতগুলো খেলোয়াড়, সেই খেলোয়াড়দের এই পারফরমেন্স, সেখানে কিন্তু জাত নেই, ধর্ম নেই, বর্ণ নেই, হিন্দু খেলে মুসলমান খেলে, দেখো হিন্দুও সেঞ্চুরি করছে, ইউসুফ পাঠানো বোলার বল করে আউট করতে চাইছে, উভয়ের কিন্তু লক্ষ্য আমাদের প্রতিপক্ষকে হারানো, এটাই ভারতবর্ষের সংস্কৃতি। কিন্তু সেই ইউসুফ পাঠানদেরকে আপনি কোথায় নিয়ে এলেন? আপনি বাংলার মুখ্যমন্ত্রী, আপনি আপনার সংকীর্ণ রাজনীতি করতে, আপনি ধর্মীয় তাস খেলতে, আপনি বিভাজনের রাজনীতি করতে, এখানকার রাজনৈতিক বাতাবরণে এক বিষাক্ত মতবাদ খাড়া করতে, ভালো একটা খেলোয়াড় আমাদের তাকে আপনি নিয়ে আসছেন, তাকে আপনি নর্দমায় নামাবেন, তাকে দিয়ে আপনি আপনার কুৎসিত খেলা খেলাবেন, এইটাই তো আপনার গেম। যদি ইউসুফ পাঠানকে সম্মানিত করতে হয়, আপনি যদি মনে করেন ইউসুফ পাঠান সম্মানীয়, তাকে সম্মান করা দরকার, তাহলে রাজ্যসভার এমপি হিসাবে আপনি চিটফান্ডের মালিকদের টিকিট দেন, সেখানে ইউসুফ পাঠানকে রাজ্যসভার এমপি কেন করলেন না? কয়েকদিন আগে রাজ্যসভার ভোট হয়ে গেল, এখন আপনি খুঁজে পেতে নিয়ে এসছেন। ইন্ডিয়া জোটের কথা তো অনেক আগেই ভবিতব্য আমরা করে দিয়েছিলাম, যাক আমার সর্বভারতীয় নেতৃত্ব তাদের একটা বক্তব্য ছিল যে যেহেতু মমতা ব্যানার্জি নিজে ইন্ডিয়া জোটের নামকরণ করেছিলেন এবং প্রথম দিন থেকে মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা জোটের কথা বলেছিলেন এবং মমতা ব্যানার্জি নিজের মুখে রাহুল গান্ধীকে নেতা বলে সম্বোধন করেছিলেন অল পার্টি মিটিংয়ে, তাই আমার পার্টির বক্তব্য ছিল যেহেতু উনি জোটের একটা প্রবক্তা, তাই স্বাভাবিকভাবেই আমরা নিজেরা কেন সেই জোটের প্রবক্তাকে অস্বীকার করব? সে যদি মনে করে সে জোটে থাকতে পারে না থাকতে পারে সেটা তার ব্যাপার, কিন্তু আমরা আমরা কেন তার দায় নেব? মানে আজকে এটা প্রমাণিত হয়ে গেল, আমি যে আশঙ্কাটা করেছিলাম এতদিন, যে পশ্চিমবঙ্গে ভোটের, পশ্চিমবঙ্গের নির্বাচনে বিভাজনের রাজনীতিতে মোদি এবং দিদি উভয়ে তাদের সুবিধা দেখছেন, তাই মাঝখানে এইসব জোটের মধ্যে গিয়ে তার সেই সম্ভাবনাটাকে তিনি নষ্ট করতে চাইছেন না। ইন্ডিয়া জোট সেই জোটের সমর্থন তারা করেছিলেন, তাদেরকে জিজ্ঞেস করুন কেন তারা সেই জোট থেকে বেরিয়ে গেলেন। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা।